রায়দা পরিবহনের বেপরোয়া গতি কেড়ে নিল এক প্রকৌশলীর প্রাণ সকাল দশটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় মোটর সাইকেলকে চাপা দিয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায় বাসটি এতে আহত হন বেশ কয়েকজন যাত্রী কর্মীটলা হাসপাতালে নেওয়া হলে সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক দুর্ঘটনার পরে পালিয়ে যান চালক ও তার সহকারী চালক ঘটনাস্থল থেকে মানে দ্রুত পালিয়ে যায় এবং চালকের এবং ওই রাইডার যে মানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলে আমরা তাদেরকে ধরার চেষ্টা করতেছি আমাদের এই বিষয়ে মামলা দিন আছে